আমরা কোন প্রবলেম খুঁজে পাই নাই। আমরা আগে দেখতাম যে যারা ভোটে যেতে পারত না বিভিন্ন অব্যবস্থাপনার কারণে, এখানে ব্যাংক জড়িত ছিল, এখানে জড়িত ছিল বিভিন্ন কারণে অনেকে যেতে পারে, এটা নিয়ে অনেক রকম আমরা পেপারে অনেক রকম খবর খবর পেয়েছি। বিগত দু তিন বছর ধরে আমরা দেখেছি যে অব্যবস্থাপনা ঘটেছে পরিবর্তন, তো যা হাত ধরে এটা হয়েছে সে সাদা হোসেন তসলিম, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এই এই কাজটুকু আমাদের জন্য করার জন্য। উপস্থিত অতিথিবৃন্দ, আমি মনে করি যে যে হোটেল যে ব্যবস্থাপনা এটাকে আমরা এজ এ ব্যাংক, আমরা এটাকে শুধু বিজনেস হিসেবে দেখছি না, এটাকে আমরা আমাদের একটা মিশন হিসেবে আমরা দেখছি। আমরা মনে করি যে এটা একটা আমরা ব্যবসা তো করি, অনেক রকম ব্যবসা করি, বাট এটাকে শুধু ব্যবসা না বলে এটা একটা সিএসআর বা একটা আমাদের সমাজ সেবা, মানুষের সেবা, ধন্যবাদ মুসলমানদের সেবা করার আমরা একটা সুযোগ পাই, এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। আমার মনে হয় যে আমাদের যে যে হজের যে যে মার্কেট যেটা আমাদের মানুষ ধন্যবাদ মানুষ কিন্তু আমাদের দেশে এবং তারা হজ করতে চায়, এবং হজের আমাদের অ্যাবিলিটি কিন্তু অনেক বেড়েছে। আপনি যদি লক্ষ্য করেন আজ থেকে 10 বছর আগে আমাদের পার কিপিসের ইনকাম ছিল $700, সেটা এই বছর সেটা $2000 অতিক্রম করেছে, এবং আমরা মধ্যম আয়ের দেশে আমরা চলে এসেছি। এখন আমাদের কিন্তু ইন্দোনেশিয়াতে যেরকম আমরা দেখি যে অনেক বড় হজ মার্কেট, আমাদের বাংলাদেশেও সেটা হতে যাচ্ছে, এবং এই ব্যাপারে আমরা যারা আপনারা যারা আছেন, আমরা ব্যাংকে যারা ব্যাক অফিস সাপোর্টে আমরা যারা আছি, আমাদের মানে আমাদের আরো বেশি প্রস্তুতি নিতে হবে, আরো বড় ধরনের একটা যাতে আমরা আরো বড় ধরনের একটা হজ ব্যবস্থাপনা আমরা দিতে পারি সেটা করে আমাদের প্রিপারেশন নিতে হবে। আমাদের বক্তব্যে আপনারা বলেছেন বিশেষ করে আমাদের জহিরুল কবির চৌধুরী সাহেব, শিরু সাহেব উনি বলেছেন আইবিএম এর টাকা আমাদের মূল্য যে মূল্যমান যে রেট যেটা ওদের ব্যাপারে উনি বলেছেন, আসলে আমরা কিন্তু কম্পিটিটিভ করার চেষ্টা করি, তবে যেহেতু আপনারা অনুরোধ করেছেন এটাকে আমরা আরো কতটুকু কম্পিটিটিভ করতে পারি। আসলে এখানে আমরা কিন্তু নো একদম একদম ব্রেক ইভেন এ থাকতে যাচ্ছে, এখান থেকে আমরা কোনো প্রফিট হোক এটা আমাদের উদ্দেশ্য না, আমরা চেষ্টা করবো এটাকে আরো যাতে কম্পিটিটিভ করা যায়, আপনাদের অনুরোধটি রাখা যায় সেভাবে আমরা চেষ্টা করবো। আর চার্জ এবং কমিশনের ব্যাপারে উনি বলেছেন সেটা আমরা কোনো চার্জ কিন্তু আমরা এখন রাখি না, আমাদের শাহরুখ সাহেব বলেছেন ওনার বক্তব্য আমরা ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফার আমরা কোনো চার্জ আমরা রাখছি না। হাজিদের সাহেবদের সেবা প্রদানের বিষয়ে আমরা আর কি করা যায় সেটা আমরা চেষ্টা করবো, কিন্তু তা হাজ যারা হজে যান তাদের জন্য পাখি বলে যে কি করা যায় সেটা আমরা দেখবো। মোতার হোসেন বাবু সাহেব